বাড়তে চলেছে বাংলাদেশে বৈদেশিক সহায়তার প্রবাহ। শুধুমাত্র আগামী 5 বছরেই বিশ্বব্যাংকের সহজ শর্তে ঋণের ব্যবস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন বা আইডিএ থেকে $18 বিলিয়ন পেতে যাচ্ছে বাংলাদেশ। ওয়াশিংটন ভিত্তিক দাতা সংস্থাটি থেকে প্রতি অর্থ বছরে $2 বিলিয়ন হিসেবে নতুন ঋণ পাওয়া যাবে $10 বিলিয়ন। পাইপলাইনে থাকা $8.24 বিলিয়ন দেবে। সংস্থাটির 2023-27 অর্থ বছরের জন্য কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক বা CPF কর্মসূচির খসড়ায় এইসব তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের সহযোগী সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন বা IFC বেসরকারি খাতের উন্নয়নে $450 কোটি অর্থায়ন করবে। দ্য মাল্টিল্যাটারাল ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি জ্বালানি ও উৎপাদন খাতে বছরে $695 মিলিয়ন গ্যারান্টি ঋণ দেবে। 2016 অর্থ বছর থেকে 2020 অর্থ বছর পর্যন্ত IDA কান্ট্রি অ্যাসোসিয়েটস স্ট্র্যাটেজি থেকে প্রতি অর্থ বছরে গড়ে $1.67 বিলিয়ন করে মোট $11.83 বিলিয়ন পায় বাংলাদেশ। 2011 থেকে 2015 অর্থ বছর পর্যন্ত IDA প্রতি অর্থ বছরে গড়ে $1.22 বিলিয়ন হিসেবে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিয়েছিল $6.1 বিলিয়ন। বিশ্বব্যাংক ছাড়াও এশিয় উন্নয়ন ব্যাংক বা ADB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা AIIB সহ অন্যান্য বহুজাতিক সংস্থা থেকেও বাড়তি অর্থায়নের প্রতিশ্রুতি পাচ্ছে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে অনুমোদন দেওয়া নিজস্ব কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটাজিতে $10-12 বিলিয়ন ছাড় করার প্রতিশ্রুতি দিয়েছিল ADB। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট ঘাটতি মোকাবেলা করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অব্যাহত রাখতে বৈদেশিক সাহায্যের ব্যবহার একটি বড় অনুঘটক হিসেবে আবির্ভূত হবে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক অবকাঠামো খাতে এখনও বিদেশি সহায়তা পাওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এজন্য প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন ত্বরান্বিত করার এবং যত দ্রুত সম্ভব সব বৈদেশিক ঋণ ছাড়ের আহ্বান জানিয়েছেন তারা। আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে সরকার 7.5% প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে। তবে বিশ্বব্যাংক ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ভোগ ব্যয় এবং দুর্বল রপ্তানির কারণে 6.8% প্রবৃদ্ধির অনুমান করেছে। LDC থেকে উত্তরণ, উচ্চ মধ্যম আয়ের উন্নীত হওয়া সহ আগামী চ্যালেঞ্জ মোকাবেলার প্রস্তুতি নিতে বিদেশি সহায়তায় ছাড় বাড়াতে হবে, আর এটা করতে হবে প্রকল্প বাস্তবায়ন দ্রুতকরণের মাধ্যমে। বৈদেশিক সহায়তা কাজে লাগানোর জন্য বাংলাদেশের বেসরকারি খাতের খুব বেশি সম্প্রসারণ না হওয়া এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রত্যাশিত গতির অভাবের মতো বেশ কয়েকটি চ্যালেঞ্জ চিহ্নিত করেছে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি। তবে সংস্থাটি জানিয়েছে, দেশের সামগ্রিক আর্থসামাজিক ঝুঁকি হ্রাস পেয়েছে।